বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলাদেশের উপর তেমন একটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে এটি শক্তিশালী অবস্থানে থাকলেও আস্তে আস্তে দুর্বল হয়ে ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আজকের পর অশনি আস্তে আস্তে দুর্বল হবে। বাংলাদেশে এর তেমন প্রভাব না পড়লেও বৃষ্টি বাতাস থাকতে পারে। এখন পর্যন্ত হিসাব অনুযায়ী এটি ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে, তবে উপকূলে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে এর গতি কমে যাবে, যার ফলে বাংলাদেশে এর প্রভাব সেভাবে পড়বে না বলে দৃশ্যমান হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 89 কিলোমিটার, যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার বার্তায় আরো বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।